তুমি জন্ম নিলে ইশকে দিবানা গো সবাই, ইশকে দিবানা ও তোমার, ইশকে দিবানা গো সবাই, ইশকে দিবানা মায়ামি না পারি না তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা তোমার, ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা আল্লাহুম্মা। জোরে বল, জোরে বল, সাল্লি আলা, মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে, ও আলা আলে ও গো মাহাজেরা, পাগলি হলো এক ফোঁটা পানির তরে, ওরে মাহাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে, আর সাফা মারো ছুটতে থাকে পিপাসা মিটিবে কি করে, এত ফোঁটা ওই পানির তর কলি জাহাজ রাত জ্বলে যায়, অনুরের নহবি হিরসিলাতে আবে জম জম জারি হয় আল্লাহ হুম্মা। জোরে দশ মাস দশ দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদা, কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়, সেই মায়ের স্নেহ মন যে মানে না, মুখেতে ডাকি মা আর বুকে তে রাখি মা, মগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না, হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না মগো তুমি ছাড়া আমার এ
যে মন যে মানে না মাগো তুমি ছাড়া আমার, যে মন যে মানে না মুখেতে ডাকি মা আর বুকে রাখি মা, মাগো তুমি ছাড়া আমার হে মন যে মানে না। দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা আর কোনোদিন হবে না। মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না, মুখেতে ডাকি মা আর বুকে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুল না, মাগো তুমি ছাড়া আমার এ মন যে মানে না। বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন, এজন্য শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা বসেছি না আমাদেরকে বসিয়েছে? হ্যাঁ আমরা বসি, আল্লাহ বসিয়েছেন তাই বসেছি, কথা ঠিক না ভুল? আর আল্লাহ আনিয়েছেন তাই এসেছি, এর নাম বিশ্বাস, এর নাম ইমান। কোরআন পড়ার নাম ইমান না, কলেমা পড়ার নাম ইমান না, নবী দেখার নাম সাহাবী না। যদি বলেন কি কেমন কথা হলো, কোন অন্য ধর্মের মানুষ যদি কলেমা পড়ে যে ভাই আমি পড়ছি কিরাম হচ্ছে দেখ বিশাল হয়েছে, ও কি মোমেন? জোরে বলেন। কেউ যদি নবীকে চোখে দেখে আবু জেহেলের মতো, সে কি সাহাবী? তাহলে নবীর চোখে দেখলে যদি সাহাবী হয়ে যেত, আবু জেহেল ফার্স্ট ক্লাস সাহাবী হয়ে যেত। ভাইরা আমার, অন্য কওমের মানুষ অনেকে কোরআন পড়তে পারে কিন্তু পড়ার নাম ইমান যদি হতো, যারা কোরআন পড়তে পারে এরা মোমেন হয়ে যেত, নাকি বলে? তাহলে সোনার নাম, দেখার নাম, লেখার নাম, পড়ার নাম, কারোর নাম ইমান না, ইমান হলো মেনে নেওয়ার নাম। কথা হচ্ছে না, আবু তালেব বিশ্বনবী হাবিবুল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন আবু তালেব, নাকে নাকে খাইয়েছেন বিশ্বনবীর বুকের ভিতরে করে নিয়ে ঘুম পাড়িয়েছে কলিজা টুরারা। সেই আবু তালেব আল্লাহ নবীকে মানল না, নবী বলে মোমেনের খাতায় নাম উঠল না, তাই আবু জেহেল বিশ্ব নবীকে মানল না, কলেমা জানতো, আবু লাহাবটাও কলেমা জানতো, আবু তালেবও কলেমা জানতো কিন্তু মানতো না, সেজন্য মোমেন হতে পারে না। কলেমায় বলা হলো আমরা যে জায়গায় আসতে পারিনি, কিন্তু মনে মনে হচ্ছে শয়তান বলছে তো আসতে পাইনি কেন, হেঁটে এসছিস তো, হেঁটে এসছিস তো, এটাই বিশ্বাস রাখতে হবে। ওরে শয়তান, তোর মাথায় জুতোর বাড়ি মারি আর তোর মুখে পেশাব করি, আমরা এখানে আসতে পারিনি, আল্লাহ আমাদেরকে আনিয়েছেন তাই এসেছি, আল্লাহর বিনা অর্ডারে বান্দা একটা কদম তুলতে পারবে না। ইবলিস বলছে দেখ গাছের তো বিরাট ক্ষমতা, আমরা বলি গাছের কোনো ক্ষমতা নাই, যদি গাছের ক্ষমতা থাকতো নবী জাকারিয়াকে গাছ আটকে দিয়েছিল বাঁচাবো বলে, তাহলে গাছ জাকারিয়া নবীকে বাঁচিয়ে দিত। এই শুকনো বেঈমান নমরুদ, তুই জানিস আগুনের বিরাট ক্ষমতা রে শুকনো, তাই আগুনের যদি ক্ষমতা থাকতো তোর আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ পুড়ে ছাই হয়ে যেত,
আল্লাহ বলে নমরুদ আগুনের কোনো ক্ষমতা নাই, আগুনের মালিক আমি আল্লাহ, তাই আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া, কিন্তু আগুনের মালিক যেটা বলে আগুন সেটা শুনে সে হুঁশতর নাই। আল্লাহ বলেন আগুন রে রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমি তোর মালিক বলছি, ঠান্ডা না আর গরম না, মাসকান্তে এমন শান্তিদায়ক হয়ে যা আমার পয়গম্বর যেন কোনো কষ্ট না পায়। আগুনের ক্ষমতা আছে বিশ্বাস করি না, ক্ষমতা কার জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। এইটা ধরুন ছুরি, জানি হাতে এরকম চাপ দিলে কেটে যায়, কিন্তু বিশ্বাস রাখতে হবে রে সোনা, ছুরির ক্ষমতা নাই কেটে দেওয়া, যতক্ষণ না আল্লাহ পাকের অর্ডার হয়। ছুরি ধারলা ছুরি নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চার গলায় চালায়, চামড়া কাটা দূরের কথা যখন লোম কাটে না, ইব্রাহিম খলিলুল্লাহ তরবারির দিকে তাকায়, কি হলো কাটে না কেন? আল্লাহ বলে তরবারি আমার জবিউল্লাহ, আমার পয়গম্বর ইসমাইল জবিউল্লাহ, গোলার চামড়া তো দূরের কথা যেন লোম কাটে না। আল্লাহর কুদরতি খেলা বজা বড় দায় রে, আমার আল্লাহ বলিয়ে নিলেন ইসমাইল আমি কুদরতি খেলা শুরু করব, তুই তোর আব্বার চোখে কাপড় মাপতে বল। জাবিউল্লাহ বলেন আব্বাজি আসলে কাটছে না বলে আপনি রাগ করছেন, কিন্তু ব্যাপারটা হলো আমি একটি মাত্র আপনার নয়নের মণি, কলিজার টুকরা, আপনার চোখ দুখানা যখন আমার চোখে পড়ছে তখন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। ও গো আমার আপু, আপনি মুখে রুমাল বাঁধেন কাপড় বাঁধেন, যখন আমার মুখে মুখে চোখে চোখে চোখ পড়বে না তখন জোরে তরবারি চালাবেন, আমি কেটে যাব, অসুবিধা হবে না। আল্লাহ বললেন জিবরীল আমার পয়গম্বর এইবারে চোখে কাপড় বাঁধবে, আর যেই চোখে কাপড় বাঁধবে জান্নাতি তুম্বা রেডি করি, আমার জবিউল্লাহকে ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি তুম্বা তরবারির তলায় ধরবে, আর যেই তরবারি চালাবে টাটকা রক্ত গায়ে পড়বে। এই যখন টাটকা রক্ত হাতে পড়েছে চোখের পর্দা খুলে দেখতেছি কলিজা টুকরা বাচ্চা পাশে দাঁড়িয়ে, জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলতে পারলেন না সুহান, আরো জোরে বললেন না সুহান। এর দ্বারাই বোঝা গেল ছুরিরও কোনো ক্ষমতা নাই। মাস হযরত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে নিয়েছে, আল্লাহ বলে মাস রে মাস আমি তোর মালিক বলছি, খবরদার আমার ইউনুসের জন্য কোনো ক্ষতি না হয়। যারে বলবেন না সুবহানাল্লাহ, হাই হজম করতে পেরেছে। এর নাম কি? ইল্লাল্লাহ। এর নাম কি? ইল্লাল্লাহ। কারোর কোনো ক্ষমতা নাই, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলো সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? এর নাম কি? ঈমান। জোরে বলে ঈমান। অনেক মানুষের ওয়াজ ভালো লাগে, অনেক মানুষের ভালো লাগে না, শুয়ে পড়ে কি ওয়াজ শুনবো, আমি বিরাট ঈমানদার। অনেক ছেলে মোবাইল নিয়ে ঘাঁটতেছে, ন্যাংটো সবই দেখছে, ন্যাংটো জাইয়ে পরে ওই দেখতেছে, এর আকেলটা কি গো? আর অনেক ছেলে রাত্রেবেলা মোবাইল নিয়ে ভালো ভালো আলেমের ওয়াজ শুনছে, আছে না? নাই এই ভালো মন্দ মিলিয়ে আজও রয়েছে বলে আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন, গজব থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। অনেক ছেলে আছে রাত্রেবেলা ওয়াজ শোনে, ওয়াজ ছেড়ে দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। আর অনেক ছেলে আছে গান শোনে, গান শোনেন বালিশ মাথা নাড়া দেয়, ও বাবা রে আমার সোনা রে কি হচ্ছে, তাই রে
তোর মাথায় আগুন জ্বলবে, তোর মাথায় পাগলা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই গান শুনলে মাথার ব্রেন ভালো হয় কি? ভিডিও দেখলে চোখের জ্যোতি বাড়ে কি? ন্যাংটো ছবি দেখলে চোখের জ্যোতি বাড়ে কি? আলেমের মুখ দেখলে জ্যোতি বাড়বে? ওয়াজ শুনলে ব্রেন পরিষ্কার হবে? আল্লাহ পাকের কোরআন শুনলে আল্লাহ বরকত দেবে? বলুন সুবহানাল্লাহ। একদল ছেলে আছে, ওয়াজে যেখানে লাইভ দেয় না, ওরা এই মোবাইল নিয়ে রেডি হয়ে থাকে যে কোন জায়গায় লাইভ দিচ্ছে, কি হচ্ছে, কোথায় ওয়াজ হচ্ছে একটু দেখি। অনেকে দিয়ে খেয়াল নেই, আমি ওয়াজটা শুনি না, আমার সে বন্ধ না, আমি আলাদা বন্ধ। বিশ্বাস করুন, দুটাটা ছেলে জিজ্ঞাসা করি যে আমরা এত ওয়াজ নসিহাত করি, তা তুমি আমার চেনো না, জানো না, নাম শোনো নি? আমি ওয়াজটা শুনি না হুজুর। মানে বলতে যাচ্ছে আমি বিয়াড়া বংশ ছেলে। আমি দু একজন ছেলে আছে মুসলমানের ছেলে, জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না, আছে না নাই? তাহলে কোন জাতে পুজো করবে? যা না গির্জায় যা, না জুমার আজান হয়েছে মসজিদে যা, এ যাবে না। মোবাইল নিয়ে পাগল, এই কদিন নেট বন্ধ হয়ে গেছে, কতজন পাগলা হয়ে গেছে যে ইয়ে কি নেট নেই? আল্লাহ 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 হেফাজত করেন। আগের মুরব্বীগুলো এখনো রয়েছে বলে আল্লাহ ভালো রেখেছে, এরা মোবাইল টোবাইল বুঝতো না। আর আজও অনেকে মুরব্বী মোবাইল বোঝে না, ছেলেরা ওই সব উল্টো পাল্টা করে দেখে রেগে যায়। আর যখন 18,000-20,000 টাকার মোবাইল কেনে, বাপের 3-4 দিন জ্বর, কি হয়েছে গো আমার ছেলের মোবাইল 20,000 টাকা? আল্লাহ একবার আল্লাহ একবার। ওরা তখন 10 পয়সা নিয়ে বাজারে যেত, এক ব্যাগ বাজার করলে বাড়ি আসতো, দশ পয়সা, এক নিয়া, দুই নিয়া, তিন নিয়া, চার নিয়া, তবে 5 নিয়া। এই এক নিয়া দুই নিয়ার গল্প এদের কাছে বললি বলে মিথ্যা কথা। হ্যাঁ, এর ভিতরে এক নিয়ার লোক আছে না নাই? একজন হাত তুলেন দেখি। হাই দেখো, এক নিয়ার লোক 2-3 জন হাত তুলে। আমি তো নিজে দেখেছি এক নিয়া, আমি নিজে এক নিয়া চালিয়েছি, বিশ্বাস করুন। এই দেখেন, আমি কিন্তু এই দেখতে খুব জোয়ান মতো, বিরাট বয়স, কিন্তু কথা বলতে পারছেন না। কত বয়স হবে? 30, 40, 45, 50। বাপের ব্যাটা হেব দেব না, আল্লাহ চালাচ্ছে তাই চলি, কিন্তু দেখলে মনে হয় 50 হয়নি। কথা শুনে বলবো, আল্লাহ কবুল করেন এটা তৌহিদের নারী তাকবীর। হ্যাঁ, মুসলমান বাপ, কিন্তু আমরা ভেড়া হয়ে গেছি। আসলে আমরা কি, আমরা নিজেরা বুঝিনি। আল্লাহর কসম, এই মুমিন মুসলমান যতদিন দুনিয়ায় থাকবে, ততদিন অন্য অন্য কওমের মানুষ বেঁচে থাকবে। যেদিন মুসলমান থাকবে না, সেদিন আল্লাহ পাক দুনিয়া রাখবে না। আমাদের জন্য দুনিয়া আছে না? জোরে বলেন। একদল বোকা মানুষ বোঝে না, মোল্লাকে মেরে দেব, তো তুই কোথায় যাবি? তুই তো আপনি আপনি মরে যাবো। আরো কোথায় এদের ভালো করে খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখছে, ভাই তোরা নামাজ পড় টাকা দিচ্ছি আর আমরা বেঁচে থাকি না কি গো? যে তোদের টাকা দিচ্ছি, জামা কাপড় কিনে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়, মসজিদে যা, তাহলে আমরা বাঁচবো। এইটা কার বোঝাবে বল দেখি? যখন উল্টো পাল্টা সব এনার্জি ফেনার্জি হয়, ক্যাপ ফ্যাপ যখন নিয়ে আলোচনা হয়, তখন চিন্তা হয় স্যালারি একটু বোঝে না, এরা এত তাড়াতাড়ি মরে যাবো লেগেছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এক হচ্ছে পিছনে চটটট আছে তো, হ্যাঁ, আর যদি না থাকে আরো পিছিয়ে দে, আল্লাহ জানো সেই পিজরাসা পর্যন্ত ভর্তি করে দেয়। হ্যাঁ, একটু তকবীর দেন জোরে, নারী তকবীরটা আরো জোরে, নারী তকবীর, নারী জোরে জোরে বলেন লা ইলাহা La ilaha Muhammadur Rasulullah Allahumma jare আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী জানালেন হুম
মা জান্নাতুকা, জান্নাত হলো তোমার মা আর তোমার বাপ। ও ছেলেরা রে, জান্নাতে যদি যেতে চাও গর্ভধা আরিনি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার মা জননী। রসুল বললেন ইন্নাল জান্নাতা তাহাতারি জিলাইহা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদমের তলায়। জোরে বলো, মাহারা কত জ্বালা, যার মা হারিয়ে গেছে সেই ছাড়া কেউ বুঝবে না। দাঁতারা কত জ্বালা, যার সামনে দাঁত নিচের উপরে দাঁত ভেঙে গেছে, কত যন্ত্রণা সেই বুঝবে, তার আগে বুঝে আসবে না। দাঁত যখন ছিল তর্ক করে বলছে নারকেল দাঁত দিয়ে ছাড়াবো, আসে না নাই, আছে কি পাগল নাকি বলি, ওই নারকেলে কামড় মেরে টান মেরে দাঁত পা শুদ্ধ খুলে নিয়েছে। এইবার ঠেলা বোঝো, তুমি যত মাল মারো ওতে রূপোর দাঁত, সোনার দাঁত, লোহার দাঁত, সে দাঁত আর হবে? উপরে চাপ পড়বে, মাড়ি লাগবে, তখন হালকা করে চাপ দেবে, কেউ বড় লাগিয়ে কেউ সব মাস করবে, এই এ দাঁত তৈরি কার, আল্লাহ তৈরি না? তুমি নারকেল ছাড়াচ্ছ দাঁতে, দু জায়গাটা পাগলা আছে শ্বশুর বাড়িকে সালারা নারকেল করেছে, বলছে আমার কাজ দিয়ে কত নারকেল মাথা মেরে ফেটে দিছি। অনেকে নারকেল মাথা মারে, কি মারে না, মারে না, কি বিয়াদব বন্ধ দিকে, ইস ওই জায়গায় অসুস্থ হবে, পরে মারাত্মক আকার ধারণ করতে পারে, রক্ত জমে যাবে। হ্যাঁ, তিনটে শালির পাশে বসে নারকেল মাথায় মারতেছে, যে আমার মাথা ইটিচ্ছে সব। ভাইজানা মাতামাতিরা, সোনার মানিকেরা, হব ঠান্ডা মাথায় বোঝেন, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, যার হারিয়ে গেছে সে ছাড়া কেউ জানে না। মারা কি যন্ত্রণা, বাপারা কি যন্ত্রণা, বাপ যখন বাড়ি বসে থাকে, ইজ্জত বসে থাকে, ইজ্জত কে বসে থাকে, ইজ্জত সম্মান বসে থাকে, কেন বাপ বাড়ি আছে আর আপনি কলকাতা আছেন, আপনার বুকটা দশা, তোমার আব্বা বাড়ি আছে, কেন দশা, মানে বব্বর, বব্বর ভোদ বোঝে না, ভোদ অভোদ, যখন তোমার বাপ চলে গেল কলকাতায় গিয়েছো তুমি, আর তোমার তোমার বাড়িতে তোমার দোস্ত এসেছে, কই দোস্ত, দোস্তর গিন্নি বলছে কে, না আমি ওই আব্দুর রহমানের দোস্ত, ও আচ্ছা আচ্ছা, তখন ডাইরেক্ট ঢুকে যাবে না, যাবে না, হ্যাঁ জোরে বলে, সোজা এসে ঘর ভিতর বসবে, আর শ্বশুর যদি বাড়ি বসে থাকে কি বলবে, এই তুই কে রে, না আমি আপনার ছেলের দোস্ত, কোথায় কি খবর, কি ছেলে বাড়ি নেই, পরে আসবে, যদি খুব চেনা পরিচয় হয়, এই আব্দুর ওই নাতির বলবে, নাতনির বলবে, দাই ওখানে একটা চেয়ার দে তো, সাই ওখানে বসবো, আর শাশুড়ির ভয়ে, শ্বশুরের ভয়ে ওই ওই মানে বৌমা ওই দোস্তের সঙ্গে কথা বলতে পারবে না, কারণ আমার শ্বশুর রয়েছে, তাহলে ইজ্জত বসে আছে না নাই, সম্মান বসে আছে না নাই, এটা বুঝবে, মর মরে গেলে বুঝবে, মানে বুড়ো মারে না, বুড়ো মারে না, পৃথিবীর কোনো পীর নাই, না দাদা হুজুর আছে, না খাজা হুজুর আছে, আল্লাহর কসম সব পীরের বড় পীর আপনার বাবা, শুনে লও আর মেনে লও, আমল করো, আমল করো। অনেকের মা বাপের সঙ্গে চলে না, গিন্নিলে গিন্নির বাপের বাড়ি কেটেছে, তুই মরি বলে উঠিস, তুই মরবি না, আমার শাশুড়ি বিরাট দোয়া করে, তো শাশুড়ি আর শ্বশুর পৃথিবীর সব লোকের দোয়া একদিকে, আর নিজের মায়ের দোয়া আর একদিকে, কার দোয়ার পাল্লা ভারী, জোরে বলে, শাশুড়ির বাড়ি গিয়ে আর দিন তারিখ কামাই করা বন্ধ করে দাও না, গিন্নি ঠেলা দেবে, শাশুড়িও ঠেলা দেবে, যে একই জামাই, একই জামাই, এ তো পেটের জামাই,
আর নিজের মায়ের কাছে থাকলে বাচ্চা যদি না খাওয়ায় মা ভিক করে এনে খাওয়াবে, তাড়ি দেবে শাশুড়ি দুটো করে ডিম দেয়, তোর মা যদি একটাও ডিম না দেয় তোর মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা টিকবে না। অনেকে বলে আমার আমার স্ত্রী আমার এত ভালোবাসে, সে আমি ভাষায় বলতে পারবো না, কসম খেয়ে বললে ভুল হবে না, মা যাতে তার সন্তানের ভালোবাসে স্ত্রী তার শিখি ভালোবাসতে পারে না, কথা ঠিক না ভুল? ও যত সোনা বলুক মধু বলুক কদু বলুক যত রকমের ভাষা সব বার করুক মায়ের মতো ভালোবাসতে পারবে? সপ্তাহখানে স্ত্রী খাওয়া বন্ধ করে দাও বা অ্যাক্সিডেন্ট হয়ে কোমর টোমর ভেঙে যাক, স্বামীর ডাক্তার বলুক যে কোমর আর উঠবে না, আস্তে আস্তে গুড়োবে, সে কোমর লি আমি নিই, কোমর শেষ আমি শেষ, কথা ঠিক না ভুল? হাজারো নজির আছে চ্যালেঞ্জ, হাজারো নজির আছে, কোমর তিন চার টুকরো হয়ে গেছে রড ফট দিয়ে আর হবে না, আর এই মেরুদণ্ডের হাড় যদি ভেঙে থাকে রডে কাজ করে না বলো, বহু পার্শ্বপ্রতিক্রিয়া আছে ভিতরে, ডাক্তার বলছে কোমর আর উঠবে না, ওই ভাবে হেগে হেগে মরে যাবে, ইয়ে বলছে তো আমি গু কাটবো শুধু আমি বেরিয়ে পড়ি। আচ্ছা কোনো বাচ্চার যদি কোমর ভেঙে যায় আর মায়ের কাছে যদি বাচ্চা থাকে, মা ওই বাচ্চার নিয়ে ভ্যানে করে তুলিল গ্রামে ভিক করবে, যতদিন না মরবে মা ততদিন বাচ্চা ছাড়বে না, হ্যাঁ কথা ঠিক না বল? তুমি তোমার গিন্নির বিরাট ভালোবাসো, রাত্রে চপ চুরি করলে যে গিন্নির দাও ডিমের চপ, বলছে চাপাকলে খেয়ে নে চাপাকলে খেয়ে নে, মা বুঝতে পারবে চাপাকলে খেয়ে নে, বিয়াদও বাসনা নাই, গিন্নি জোয়ান আছে অনেকদিন বাঁচবে, বুড়ো মায়ের কাছে আয় ওই কথাটা মায়ের কাছে বলো, জমা এই একটা চপ নিয়ে এসেছি পয়সা করি শর্ট, তোর বৌমা যেন জানে না তোর হাত তোর কাছে দিলি, তো তুই রেখে দিবি তোর নাতিদের দিবি সকালবেলা, এখন আমি বসেছি তোর খাইয়ে তাই ছাড়, মায়ের কলিজাটা খুশি হয়ে যাবে ওই খেয়ে আর কেঁদে ফেলবে যে আল্লাহ আমার বাচ্চা আমার এত ভালোবাসে, আল্লাহ আমার বাচ্চা মাটি মুঠো করে ধরলে আল্লাহ আপনি সোনা মুঠো করে দেবেন, আল্লাহ আমার বাচ্চা রাস্তাঘাটে বিপদ দেবেন না, আল্লাহ আল্লাহ আমার বাচ্চা যেখানে যাবে শুয়ে শুয়ে বলবে, ওযু করতে হবে না নামাজ পড়তে হবে না, শুধু মুখে বলবে মুখে ওতেই কাজ, হ্যাঁ মায়ের দোয়া লাগে না লাগে না? রসুল বললেন তিনজনের দোয়া এক দুই তিন এক দুই তিন, এই তিনজনের দোয়া প্রথম নম্বরে সালাসু তাওয়াতুন মুসাদাবাতুল্লা শাক্কাফি, প্রথম নম্বরে হলো দাওয়াতুল মসলুম, দ্বিতীয় নম্বর দাওয়াতুল মুসাফির, তৃতীয় নম্বর দাওয়াতুল মুসাফির, তৃতীয় নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, তিনজনের দোয়া গর্বধারিণী মা জনম দুঃখিনী মা, গর্বধারিণী আমার মা জননী, মায়ের সেবা করেন কপাল খুলে যাবে, মায়ের সেবা করেন। আপনারা তো অনেকে বলবেন আমার মা যা জালিয়াত, ওইরকম যেন আল্লাহ পৃথিবী কারোর মা না দেয়, তোমার পায়খানা কেড়েছিল কে, মুখে চুমো খেয়েছিল কে, সাপে দংশন করলে বলতে পারতে না যখন, পেশাব করে বলতে পারতে না যখন, পায়খানা করে পায়খানা খেতে যখন, অনেক বাচ্চা পায়খানা করে পায়খানা ধরে আর মুখে দেয় আছে না, তখন তো মা পাগল হয়নি জালিয়াত হয়নি, সেহরি সময় কোলে করে নিয়ে সেহরি খাচ্ছে তিন মিনিট বাকি আছে, মেরি কোলে পায়খানা করে দিয়েছে, ওইভাবে কাপড় চাপা দিয়ে আবার সেহরি খেয়ে দিচ্ছে, এই জন্য মায়ের হক বেশি, বাপের কোলে যদি পায়খানা করে দেয় দুটার বাপ আছে আসার মার, যেরকম ছেলের দরকার নেই আসার মার, এই জন্য রসুল বললেন তোমার মায়ের হক বেশি, তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করো, ইয়া রসুলাল্লাহ খিদমত করবো কার, তোমার মায়ের তারপরে কার, তোমার মায়ের তারপরে কার, তোমার মায়ের তারপরে কার, তোমার মায়ের তারপরে তোমার বাপের, বাপ সহ্য সহ্য সফর ধৈর্য ধারণ করতে পারবে না অতটা যতটা মা পারে, মা পারে, কারণ একটা বাচ্চা যদি কাঁদে বাপের কোলে দাও দু চারবার রাস টাস করে ঝাড়া ঝাড়া মেরে বলবে তুইলে হবে না,
কলিজা টুকরা ফেরা আমার ও সোনার চাঁদেরা যুবকেরা জনেরা আল্লাহ রসুল দিন ও দুনিয়া বাদশাহ আকায় নামদার তাজদার মদিনা গর্ভধারিণী মায়ের স্নেহ মায়ের মমতা তমন পাইনি ভালোবেসেছিলেন মা যার স্নেহ যার মমতায় যার আদরে যার স্তনে দুগ্ধ পান করে বড় হয়েছিল সেই মেয়েটার নাম হযরতে মা হালিমাতু সাদিয়া একটু বোঝার চেষ্টা করেন রসুল পাকে দুধ পান করিয়েছিলেন তিনজন মা কজন মা তিনজন মা মুখস্থ করলেন প্রথম যিনি দুধ পান করিয়েছিলেন সেই মেয়েটার নাম গর্ভধারিণী মা ওই মায়ের নাম হলো হযরতে মা হযরতে মা আমেনা 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 দ্বিতীয় নাম্বার মা হলো হযরতে মা সুয়াইবা এই সুয়াইবা হলো আবুল আবেদ দাসী সুয়াইবা তৃতীয় নাম্বার মা হযরতে মা হালিমাতু সাদিয়া জোরে বলুন পর্দা সুন্নত না নফল এই পর্দা করা কি বল 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 পর্দা করা কি ফরজ পর্দা ফরজ তাহলে এই ফরজ হুকুম কার আল্লাহর হুকুম না কলিজা টুকরা ফেরা আমার এই ফরজ যদি আল্লাহর হুকুম হয় এই ফরজ যদি আল্লাহর হুকুম হয় একটা 18 বছরের বিশ্ব সুন্দরী যদি আল্লাহর হুকুম মনে করে পর্দা করে বাজারে যায় কোন যুবক ওদিকে কুনজরে তাকাবে না ভাববে বুড়ি না জন কালো না ফর্সা কি যন্ত্র তার ঠিক নেই চল চল যা আর যদি দাপনা বার করে মাথার চুল শ্যাম্পু করে ছেড়ে দিয়ে টাইট জামা কায়দে ষাঁড়ের মতো বাইরে বার হয় লোক কালো হলু দেখবে একটা বাচ্চা দেখ ও বন্ধু গুঁতো মারছে মালে যাচ্ছে বলবে না তাহলে এই যে আল্লাহর হুকুমের খেলাফ চলছে ওই মেয়েটার উপরে আল্লাহ রহমত না গজব তাহলে পর্দা কি ফরজ অনেক মায়েরা আছে ওই গ্রামে এই রাস্তায় এটা ঢালাই রাস্তা তো এই রাস্তায় বসে বসে হুকুম দেখতেছে গল্প করছে গ্রামের সব লোক দেখে যাচ্ছে মাথার চুল সব লোক দেখে যাচ্ছে দাপনা পিঠে কাপড় পড়ে রয়েছে আর শুধু ওরা ওদের টার্গেট মৌলবি আসে কি দেখ কেন মৌলবি কি হয় তো এই মৌলবিদের কি পর্দা ফরজ না সবার থেকে পর্দা ফরজ কিছু কিছু এখনকার ভাবির এর হয়েছে আয়গার দাদিমা খালামা ফুফুমাগুলো আয়গার মা বোনেরা যারা এরা একা থাকলে পর্দায় থাকবে বাড়ি থাকলে পর্দায় থাকবে বারান্দায় থাকলে পর্দা থাকবে ও মানুষ থাক এরা বোঝে যে কেউ না দেখে আল্লাহ তো দেখছে কেউ না দেখে আল্লাহ দেখছে এটাই হলো কোরআন ইন্নাল্লাহ সামিউম বাসির মেয়েরা গোপনে যে আলোচনা করে আল্লাহ বলছে আমি আলোচনা শুনতে পাই যেখানে যা কিছু করে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই ও জননী মায়েরা ও সোনা চাঁদেরা আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার মতো কেহ নাই হালিমা 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 হাতে মোজা পায়ে মোজা বরকা পরা এখন মেয়ে ছেলে না বেটা ছেলে না কি বুড়ি না জন কোন দেশের লোক কি ব্যাপার কিচ্ছু বোঝা যায় না সোজা গিয়েছে মদিনার মসজিদে ভাই আমার ঘাড়ের রমাল বলি আর মাথার টুপি বলি যদি এখানে রেখে দেই আপনারা কেউ এসে হঠাৎ ওই রোমালে পা দিতে পারবেন কি হাত দিয়ে সরিয়ে দেবেন সেটা হুজুরের রোমাল একটা সম্মান আছে তো আল্লাহ নবী গাড়ের রোমাল নিয়ে বিছিয়ে দিলেন আর সেই রোমালের উপর উড়ে এসে বসেছে ইরে বাবা বাবা কি নবীর রোমাল পা দেয় কে সাহাবারা ভিতরে ভিতরে রেগে যাচ্ছে যে কি ব্যাপার আমরা এত কাছে নবী সাহাবি আমরা সম্মান করি যাই হোক রসুল বিছিয়ে দিল মানে বসেছে মানে কোনো একটা খবর আছে চলে যাক চলে যাওয়ার পরে কিছুক্ষণ আলোচনা করার পরে চলে গেলেন এইবারে রসুলকে বলছেন সাহাবা ইয়া রসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কে এমন ব্যক্তি এসেছিল যে আপনার রোমালে উঠে বসি, আপনার রোমালে উপরে পা দেয়? রাসূল বললেন, সাবানা, আমি আমার আব্বাকে চোখে দেখিনি, আমি আমার গর্ভধারিণী মা জনম দুঃখী মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আজকের যিনি আমায় দেখতে এসেছিলে, আমি যার কোলে কাকে চড়ে বড় হয়েছি, ইনি হলেন আমার দুধমাতা হযরত মা হালিমাতু সাদিয়া। বহুদিন আমার দেখিনি, তাই আমি বেটা মোহাম্মদ, আমার দুধমা হালিমা, আমার মা হালিমা, হালিমা আমার দেখতে এসেছে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ। দুধমায়ের ঘাড়ে রুমাল খুলে বসতে দেয়, আর কিছু কলঙ্ক আছে বেটা নামের কলঙ্ক, মা জননীর ভালো বিছনা দেয় না। গিন্নির খাটের দাম 40,000, গিন্নির বিছনার দাম 10,000, একের পর এক সেট চাদর, এক সেট বালিশ, আর মা জননী ছাড়া কথা বারান্দায় পড়ে রয়েছে, গন্ধ বার হয়, আসে না নাই, ওই সংসারে আগুন লাগবে, মায়ের ইন্তেকালের পরে আগুন লাগবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, ছাই হয়ে যাবে তোমার গিন্নিয়া, তুমি পরে খাটে শোবে, মেজে শোও, মায়ের খাটে শোও। আঙ্গুর কিনে আনবে, মায়ের দেবে রাতের বেলা, মা আঙ্গুর খাও, আর রেখে দেবে না বলছি, তোমার একটা নীতি খারাপ, রাস করবে, মা তো বিদ্যা হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, রাস করলে মা রাখবে না, কিরাম রাস করবে, যে তোমার একটা নীতি খারাপ আছে, মা শুনছে তো খুশি হবে, কি খারাপ নাই, আঙ্গুর দিয়ে গেলে সকালবেলা সব নাতিদের খাওয়াবে, মেজ ছেলের ছেলে, বেলো ছেলের মেয়ে, সেজ ছেলের মেয়ে, সব ডাকবে, আমার সামনে খেয়ে নিতে হবে, না তো আমি যাবো না, এতে মা রাগ করবে না, খুশি হবে, জোরে বলেন, যে আমার পাগল, আমার না খাইয়ে যাবে না, তবুও চারটে পাঁচটা লুকিয়ে রাখবে, আল্লাহু আকবার, সকালবেলা ওই বালিশের কাঁতার মধ্যে রেখে দেবে, আয় নাতিদের ডাকবে, এই চলে আয়, এই তোর ভাত ডেকে নিয়ে আয়, সখি নাই, এই সাবি না, তোর ভাই কই, ওদের ডাকলে আসার কে দাদি কিছু দেবে বলে মনে হচ্ছে, ও দাদি কি হয়েছে দাদি, বলছে না না মাল বার করছি, তোমার হলে চারটে পাঁচটা আঙ্গুর বার করে এর হাতে একটা, ওর হাতে একটা, ওর হাতে একটা দিল, দিয়ে বিরাট খুশি, সকালবেলা ওই দাদিমার বয়সে দাদিমা যারা আশেপাশে আছে ওদের সঙ্গে গল্প করছে, যে আমার বেটা রাত্রে আমার এতগুলো আঙ্গুর দিছে, রাত ধরে খেয়েছি, সকালবেলা সব আমার নাতিকার দিছে, আমার এত ভালোবাসে আমার বাচ্চা, আল্লাহ ওর ভালো করো, এই মায়ের দোয়া আপনার মৃত্যু পর্যন্ত সঙ্গে থাকবে, মায়ের দোয়া বিদ্যুতের ন্যায় আপনার পিছু ধরে থাকবে, আর যদি মায়ের পদ্মওয়ালা রাস্তাঘাটে বিপদে পড়বে, জলে জঙ্গলে বিপদে পড়বে, সংসারে বিপদগ্রস্ত হবে, পৃথিবীর কোনো তদবিরে কোনো ঔষধে মিলাদে দেখানো যাবে না, পদ্মওয়া করেছে পীরের পীর গর্ভধারিণী মা, পীরের পীরকে জোরে বলেন কে, মা, মায়ের সেবা করলে খুশি কে, আজরে বলেন কে, আল্লাহ খুশি। তাহলে রাতের বেলা মায়ের জন্য আপেল আঙ্গুর নেশপাতি ডালিম যেটা মা খেতে ভালোবাসে, যাদের মা বেঁচে আছে একটু দেবে না, যাদের নাই আর জীবনের মা 10টা টাকা চাইবে না, আগে 10 টাকা চাইলে রাগ করতে ছেলে, কত দেবো তোমার টাকা, কি করবে, কবরে যাবে, আর বলতে হবে না, আর শাড়িও চাইবে না, টাকাও চাইবে না, একটা বড়ি এনে দিতে বলবে না, আর বিছনার চাদরও কিনে দিতে বলবে না, কবরে চলে গেছে, একা চলে গেছে, সব রেখে গেছে, খাও আর ঘুমাও, স্ত্রী নিয়ে আনন্দ করো, আর বিরক্ত করবে না। মা বারান্দায় বসে ডাকতো, নাম ধরে ধরে, আব্দুর রাজ্জাক এসেছি বাবু, আমার সোনা কই, এ বুড়ি চুপ কর তো, বুড়ি 24 ঘন্টা খালি আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান, বুড়ি জানো কি হয়েছে, আল্লাহ আল্লাহ, এরকম বিয়াদব আসে না নাই, জোরে বলেন আসে না নাই, মরে যাক ঠেলা বুঝতে পারবে, মরে যাক বুঝে আসবে, মা কি জিনিস, কলিজার টুকরা, আপনাদের রাগ হচ্ছে নাকি, জোরে বলেন রাগ হচ্ছে নাকি,
অনেক মা বাপের নফরমানি সন্তান আছে, বিরাট রেগে যায়। আল্লাহর কসম, মা বাপ যত অন্যায় করুক ওই মায়ের কাঁদানো যাবে না, বড় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। পৃথিবী কি অন্যায় আছে সেই অন্যায় মা করবে, ছেলে মারতে পারবে না। কলেমা পড়েছে অন্যায় করেছে, ছেলে কলেমা পড়েছে অন্যায় করেছে, আপনাদের বিচারে কি বলে? কেউ যদি ঈমান আনে সে কি অন্যায় করে? হ্যাঁ না বলেন না? ঈমান আনলো আবু হুরায়রা রাসূলুল্লাহ বললেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তিদাই তুমি হেদে দাইতো ও কলিজা টুকুরারা। ঈমান আনলেন আবু হুরায়রা, ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন, বাড়ি চলে গেলেন আবু হুরায়রা। আবু হুরায়রার মা মুখের দিকে তাকালেন, ছেলে যেন পরিবর্তন দেখাচ্ছে, সত্য কথা বল আবু হুরায়রা, তুই কি মানি কলেমা পড়েছিস, মুহাম্মাদের কবলে পড়েছিস, নবীর সাহাবী হয়ে গেছে, আবু হুরায়রা কি মিথ্যা কথা বলবে? বলছে মা আমি কলেমা পড়ে নিয়েছি, মেরিকেনে চড় মেরেছে, তুই মুহাম্মাদের জাদুর কবলে পড়ে গেছিস, তুই কলেমা পড়েছিস কেন? আরে কান্দেছে সাহাবি, দৌড়ে চলে গেলেন রসুলের কাছে, ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমার মেরেছে। রসুল বললেন ও বিষয়ে আমি কিছু বলতে পারবো না, যেহেতু মেরেছে গর্ভধারিণী মা, মা মেরেছে, ওখানে আমার হাত নেই। এক কাজ করো গে, হাতে পায়ে ধরে কাঁদো গে যাও। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কাজ করুন, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আমার মা যাতে করে আপনাকে নবী বলে চিনে লয় মেনে লয়। রাসূল বললেন তা পারি, আল্লাহ রাসূল হাত তুললেন আল্লাহর দরবারে, কিতাবে লেখা আছে হযরতে আবু হুরায়রা দৌড় দিলেন, দৌড় দিলেন বাড়ির দিকে, আল্লাহ রাসূলের দোয়া আগে যাবে না আমি আবু হুরায়রা দৌড়ে আগে যাব। কলিজা টুকরা ভেড়া আমার, কয়েকজন সাহাবী রাস্তায় ধরলেন আবু হুরায়রা, অমন করে দৌড়াও কেন, কি হয়েছে বলো? বলছে আমার ছেড়ে দাও, আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করছে, আল্লাহ নবী দোয়া আগে যাবে না আমি আবু হুরায়রা দৌড়ে আগে যাব। আবু হুরায়রা দৌড়ে দৌড়ে বাড়ি গিয়ে দেখতে পায় গর্ভধারিণী মা গোসল করে নিয়েছে, মাথা থেকে টস টস করে পানি পড়তেছে, হযরতে আবু হুরায়রা নরম ভাষায় মিষ্টি আওয়াজে বললেন আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা আমি মেরেছি বাবা, মেরেছি বড্ড লেগেছে বাবা। আল্লাহ রাসূলের সাহাবি বললেন আমার মায়ের নরম মেজাজ দেখে, নরম ভাষা দেখে আমি আবু হুরায়রা বুঝতে পারলাম, আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলতে পারলেন না? আটু হবে না জোরে? নাই জোরে? হ্যাঁ, কেউ যদি বলে ভিক করে খাবো, গুগুড়ে খেয়ে মরবো, তাহলে মা বাপের পিছনে লেগে যাক। আর কেউ যদি বলে সম্মানের আসনে বসবো, সসম্মানে দুনিয়ায় বাঁচবো, তাহলে মায়ের আর বাপের সেবা করুক। দিল্লিতে থাকেন, বোম্বাইতে থাকেন, আফগানিস্তানে থাকেন, পাকিস্তানে থাকেন, ইরাকে থাকেন, ইরানে থাকেন, ও কলেজার টুকরারা সারা পৃথিবীর জমিনে যেখানে থাকেন না কেন, মা বাপ যদি বাড়িতে বেঁচে থাকে, সে যদি দোয়া চায়, পৃথিবীর কোন শক্তি ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। সঙ্গে রয়েছে পীরের 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 দোয়া, পীরের যে বড় পীরের দোয়া, পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে যেখানে বাচ্চা বিপদে পড়বে, যেখানে বাচ্চা অসুবিধা হয়ে যাবে, সবার আগে আল্লাহ মায়ের কলিজায় খবর দিয়ে দেবে, মা জননী হাত তুলবে, আল্লাহ সকাল থেকে আমার মন মেজাজ ভালো না, আমার কলিজার টুকরাটা বোম্বাইতে আছে, আমার সোনার মানিক আমার কলিজার টুকরা দিল্লিতে আছে, আল্লাহ এই যে গন্ডগোল হচ্ছে, বিপদ মুসিবত চারিদিকে, আল্লাহ আমার কলিজার
টুকরা বিদেশে পাবো দুগো, আপনার দরবারে দোয়া চাই, আমার বাচ্চাকে আপনি ফেরেশতা দিয়ে গার্ড দেবেন, আল্লাহ গার্ড দেবেন। ও কলিজা টুকরা রে, মা বাপের দোয়া সাত আসমান ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারে না। যদি ছেলে কোনো রকমে একটা ফোন দেয়, বলে মা কঠিন বিপদে পড়ে গেছি, মা দোয়া করো, মা বলছে বেটা আমি তোর মা, বেঁচে আছি বাবা, তোর কোনো ভয় নাই, আল্লাহ পাকের মুক্তি ফিরিয়ে আমার বাচ্চা আমার কোলে দেবে। মা বাপ নাই, কার কাছে দোয়া চাইবেন? পীরের কাছে? কার কাছে দোয়া চাইবে? ইমাম সাহেবের কাছে? কার কাছে দোয়া চাইবে? আলেমের দোয়া, মাওলানার দোয়া, মৌলবীর দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। রসুল বলছে মার বাপের দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ।